নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচালে সবাইকে স্বাগত। আজকে কাঁচা কলার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা ভীষণই সহজ, তবে টেস্ট কিন্তু অসাধারণ। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি আমরা ঝটপট দেখে নিই। একদম প্রথমে দুটো কাঁচা কলাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে পিস পিস করে নিলে কিন্তু এটা ভালো লাগে দেখতে। তো ভালো করে পিস করে কাঁচা কলা দুটোকে ধুয়ে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো বেসন। বেসনটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা কলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যদি ব্যাটারটা খুব শুকনো শুকনো মনে হয় তাহলে অল্প পরিমাণে একটু জল অ্যাড করতে পারেন। এখানে আমারও মনে হচ্ছে একটু শুকনো, তাই একদম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। দেখুন, এখানে জল অ্যাড করার পর কাঁচা কলাটাকে কিন্তু ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে বেশ ভালো মতো ভাবে গরম হয়ে গেছে। এবার কাঁচা কলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। কাঁচা কলাগুলোকে খুব আস্তে আস্তে সাবধানে তেলের উপর দিতে হবে, যাতে করে ব্যাটারটা পুরোটা কাঁচা কলার গায়ের সাথে লেগে থাকে। কয়েকটা কাঁচা কলাকে তেলের উপর দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে কলাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ভাজছি। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু কাঁচা কলার ওপরটা লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হবে না। কাঁচা কলাগুলো এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, সেই জন্য আমি কলাগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আবারও বাকি কাঁচা কলাগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। এরপর কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করলাম। আর যেহেতু এখানে আমি কাঁচা তেলটা অ্যাড করলাম, সেই জন্য একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে। 1/2 টিস্পুনের মতো গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর 1টা শুকনো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এর সাথে অ্যাড করছি গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি ব্যবহার করেছি। আর এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়ে দেবেন, এতে করে কিন্তু তেলটা ছিটকাবে না। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়, সেই জন্য দিয়ে দিলাম। আর অ্যাড করলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এইভাবে যদি পেঁয়াজের সাথে একটু তেলের উপর দিয়ে নেড়েচেড়ে ভেজে নেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। সব কিছু এখানে মোটামুটি খুব ভালো করে ভেজে নিলাম। আর কাসুরি মেথিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। আর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একদম অল্প পরিমাণে একটু নুন অ্যাড করলাম। দেখুন, নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর সব শেষে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন।
সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কড়াইয়ের গায়ের সাথে একটু লেগে যাচ্ছে, সেই জন্য অল্প পরিমাণে জল অ্যাড করছি। জলটা দেওয়ার পর সব কিছু ভালো মতো ভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। 3-4 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা খুলছি আর মশলাটা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। আর মশলাটা কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদটা সম্পূর্ণ নির্ভর করে, সেই জন্য কিন্তু মশলাটা একদম এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জল এখানে অ্যাড করব না, আরও খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। টোটাল মোটামুটি 1 কাপের মতো জল আমি এই রান্নায় ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কাঁচা কলার এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। এটাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুনের মতো চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এবার এখানে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেব, মানে কাঁচা কলার যে পকোড়া ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। সব কাঁচা কলাগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো মতো করে মিশিয়ে নিলাম। তো এবার এখানে অ্যাড করছি স্বাদ অনুসারে নুন। তবে আগে যেহেতু টমেটোটা কষানোর সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু খেয়াল করে দিতে হবে। আর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলছি। কাঁচাকলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আছে। আর এর থেকে গ্রেভিটা কিন্তু আমি আর কমাবো না, যেহেতু কাঁচাকলার মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার আছে, তাই কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে নেবে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি আর 1/3 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। তবে আপনারা ধনেপাতা কুচিটা না দিতে চাইলে শুধুমাত্র গরম মশলা গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারেন। ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়োটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একদম নতুন ধরনের কাঁচা কলার রেসিপি কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।